সবাইকে আজকে হুমায়ুন আহমেদের কয়েকটি চিঠি আপনাদের পড়ে শোনাবো, যেগুলি তিনি তার পাঠিকার উদ্দেশ্যে লিখেছিলেন পত্রালাপ এই বইটি থেকে, যেটি হুমায়ুন আহমেদের কয়েকটি চিঠি ও একটি ডায়েরি। আর এই বইটি লিখেছেন শাহানা কায়েস, আর এই বইটি বেরিয়েছে অন্য প্রকাশ থেকে এবং প্রথম প্রকাশ ফেব্রুয়ারি 2013 সাল। তো চলুন, এই বইয়ের লেখক তথা হুমায়ুন আহমেদের পাঠিকা শাহানা কায়েসের সঙ্গে হুমায়ুন আহমেদের পত্রালাপ কীভাবে শুরু হয় সেই বিষয়টি দিয়ে আপনাদের সঙ্গে শুরু করি। তো এইচএসসি পরীক্ষার সময় যে অবসর সময়, সেই সময়ই যে হুমায়ুন আহমেদের পাঠিকা শাহানা কায়েস এক অবসর সময়ে বাবা মার সঙ্গে রাগ করে হুমায়ুন আহমেদকে একটি চিঠি লিখে ফেলেন, আর সেই চিঠিরই উত্তর দেন হুমায়ুন আহমেদ। এবং হুমায়ুন আহমেদের সেই চিঠির উত্তরের মাধ্যমে শুরু হয় তাদের পত্রালাপের দীর্ঘ একটি সময়। তো সেখান থেকেই বেশ কিছু চিঠি যেগুলো হুমায়ুন আহমেদ লিখেছিলেন সেগুলি নিয়েই এই বই। এখান থেকে আমি তিনটি চিঠি আপনাদের পড়ে শোনাবো। এবং একটি চিঠিতে হুমায়ুন আহমেদ বলেছেন যে যদি কোনো দিন উনি বিখ্যাত হন, সেই সম্ভাবনা অবশ্যই আছে সেটা উল্লেখ করেছেন, তাহলে তার মৃত্যুর পরে পাঠিকা চাইলে এই চিঠিগুলি প্রকাশ করতে পারেন, সে বিষয়টিও একটি চিঠি থেকে পড়ে শোনাবো। তো চলুন শুরু করা যাক প্রথম যে চিঠি পত্রালাপ শুরুর, হুমায়ুন আহমেদের উত্তর। মালা কল্যাণী আসো, আমি অত্যন্ত লজ্জিত তোমার চিঠির জবাব দিতে এতটা দেরি করব ভাবিনি। আসলে কী হয়েছে জানো, তোমার চিঠি পাওয়ার পরপরই চলে গিয়েছিলাম নাইক্ষম ছড়ি, পার্বত্য চট্টগ্রামের একটি পাহাড়ি জায়গা, দেরি হলো সেই কারণে। এখন বলো তুমি কেমন আছো, বাবা মা সবার সঙ্গে ঝগড়া চলছিল বলে লিখেছিলে, আশা করি সব মিটে গেছে, নাকি এখনও মিটেনি? গায়ের রং নিয়ে তুমি মনে হয় খুব চিন্তিত, গায়ের রংটা এমন কি জিনিস, এসব নগণ্য বিষয় নিয়ে কখনো ভাববে না, ঠিক আছে? তাছাড়া আমার মনে হয় তুমি যথেষ্ট ফর্সা, কারণ একবার একটি মেয়ে লিখেছিল আমি খুব কালো, এ নিয়ে আমার খুব দুঃখ। এই মেয়েটি একবার আমার সঙ্গে দেখা করতে এলো, আমি দেখলাম রাজকন্যার মতো একটি বালিকা, মেয়েটির নাম গুলতেকিন আহমেদ, নামের শেষের পদবী থেকে কিছু কি আজ করতে পারছো হুমায়ুন আহমেদ? এই চিঠির মাধ্যমে শুরু হয় হুমায়ুন আহমেদের উত্তর দেওয়া, এরপরে দীর্ঘ চিঠি আদান প্রদান চলে শাহানা কায়েস তথা হুমায়ুন আহমেদের পাঠিকা। আর দ্বিতীয় যে চিঠিটি পড়ে শোনাবো আপনাদের, সেটি হচ্ছে, এটি শুরু করি, প্রিয় মালা বলো কেমন আছো, মনে মনে তোমার জন্যে অপেক্ষা করছিলাম, লম্বা কোনো বালিকাকে দেখলেই ভেবেছি মালা নাকি, আসুনি কেন? চিঠি লিখে লিখে তুমি আমার মধ্যে এক ধরনের আগ্রহ সৃষ্টি করেছ, কেন করেছ তা তুমিই জানো। তারপরও যখন একদিন সত্যি সত্যি এসে উপস্থিত হব তখন মাথায় হাত দেবে। এখন তুমি আমাকে বলো আমার চিঠিগুলো কাকে কাকে পড়তে দাও। চিঠি কোনো সাহিত্যকর্ম নয়, ব্যক্তিগত কথাবার্তা, সেখানে থাকে যার কোনো রকম প্রচার হওয়া ঠিক না। আর আমার সবচেয়ে বড় মুশকিল হচ্ছে কাউকে যখন কিছু লিখি তখন আর অন্য কিছু মনে থাকে না, একজন অদেখা বালিকাকে মনে হয় আমার প্রেমিকা। আমি তোমাকে লিখব যদি কথা দাও কেউ সে চিঠি পড়বে না, যদি কোনো দিন খুব বিখ্যাত হয়ে যাই সেই সম্ভাবনা কিছুটা আছে, তখন সে সব প্রকাশ করবে, তবে তাও করবে আমার মৃত্যুর পর, ঠিক আছে? টেলিফোনে কথাবার্তা বলতে পারিনি কারণ টেলিফোন যন্ত্রটা আমার পছন্দ নয়, এখানে দুজনের সামনে একটা পর্দা দুলতে থাকে, কথা বলার সময় তোমার চোখের চিকমিক করে উঠলো কি না, তীক্ষ্ণ হয়ে গেল তা দেখতে পাই না, যে হাসিটা হাসলে তাকে অবহেলার হাসি না ভালোবাসার হাসি তাও জানা যায় না। মুখোমুখি গল্প বলার আমি কিন্তু খুব ওস্তাদ, তবে লজ্জা ভাঙতে সময় লাগে, তোমার সঙ্গে খুব সময় লাগবে বলে মনে হচ্ছে না, তাছাড়া গল্প শুনতে খুব ভালোবাসি, তুমি যদি সারাদিন বকবক করো তা হাসি মুখে শুনতে পারবো এবং ভালোই লাগবে, অনেকেই সেটা পারে না। কী যে আবোলতাবোল লিখছি আসলে বুঝতে পারছি না কী লেখা উচিত, কী ধরনের চিঠি তুমি চাও, সাহিত্য মাপ চাই, সাহিত্য আমি জানি না,
উপদেশ সর্বনাশ, আমি কাউকে উপদেশ দেই না, শুধু চিঠি কি হবে তা দিই। দেখো মালা, আমি কিন্তু খুব গুছিয়ে চিঠি লিখতে পারি, শেষটায় চিঠি পড়ে পড়ে মায়ায় জড়িয়ে পড়বে, সেটা কি ঠিক হবে? হাঁসের গায়ে জল লাগে না, কিন্তু তুমি হাঁস নও, জলের কাছে গেলেই তোমার গায়ে জল লাগবে এবং সে জল শুকতে চাইবে না। মেঘলা দুপুরে কিংবা বর্ষার রাতে গায়ে লেগে থাকা জলে জোয়ার আসবে, খুব কষ্টের ব্যাপার হবে সেটা। বড় অদ্ভুত মানুষের জীবন, কত অল্পদিন আমরা বাঁচি কিন্তু এর মধ্যেই কত বিচিত্র ধরনের দুঃখ ও আনন্দ আমাদের জড়িয়ে রাখে, তাই না? এখন বলো তো ভাই, তুমি কেমন আছো? তোমার মুকুট স্যার এবং অমুক ভাই তমুক ভাইরাই বা কেমন আছে? আজ এই পর্যন্তই, দেখা হবে চন্দনের বন। আজ এই পর্যন্তই, দেখা হবে চন্দনের বনে, হুমায়ুন আহমেদ। তাই অনেকগুলো চিঠি থেকে আসলে দুই একটি চিঠি পড়ে শোনাচ্ছি, আপনাদের যদি আগ্রহ হয় তাহলে আপনারা অবশ্যই চিঠিটি সংগ্রহ করতে পারেন, চিঠির বইটি সংগ্রহ করতে পারেন অন্নপ্রকাশ থেকে। আর শেষ যে চিঠিটি পড়ব সেটা হচ্ছে হুমায়ুন আহমেদের সঙ্গে এই পাঠিকার দেখা হয় এক সময়, এবং দেখা হওয়ার পরে হুমায়ুন আহমেদের যে অনুভূতি সেটি তিনি তার পাঠিকার ডায়েরিতে চিঠি আকারে লিখেন, তো সেটি আপনাদের পড়ে শোনাই। মালা, তোমাকে যেমন ভেবেছিলাম তুমি সেরকম নও, কল্পনার সঙ্গে বাস্তবতা অবশ্যই কখনো মিলে না। আমি ভেবেছিলাম মালা মেয়েটি হবে আমার কোনো উপন্যাসের নায়িকাদের মতো, রুনুর মতো কিংবা নীলুর মতো, জীবন সম্পর্কে যার ধারণা আছে, যদিও তা তার কথাবার্তায় কখনো আসে না, কিন্তু আমি এসে দেখলাম সে আমার উপন্যাসের কোনো নায়িকার মতো নয়, নিতান্তই একটি বাচ্চা মেয়ে, যে কবুতর বসে বিড়াল কোলে না নিয়ে ঘুমাতে পারে না, যদিও সে চিঠিতে আমাকে সম্পূর্ণ ভিন্ন ধারণা দিয়েছিল। তবুও তোমাকে আমার ভালো লেগেছে, শুধু ভালো নয় অনেকখানি ভালো, আমার বয়স কম হলে নিশ্চয়ই প্রেমে পড়ে যেতাম, তোমার ভাগ্য ভালো আমি একজন বুড়ো মানুষ। মালা, তুমি যেখানেই থাকো যেভাবেই থাকো, আমি তোমাকে আমার একজন প্রিয় মানুষ হিসেবেই জানব, প্রিয় মানুষ নিতান্তই কাছের একজন প্রিয়জন, হুমায়ুন আহমেদ। এতো এই গেল আর অনেকগুলো চিঠি, এবং চিঠি পড়ে আমার খুবই ভালো লেগেছে যে একজন লেখক তার এত ব্যস্ততার মাঝেও একজন পাঠিকার সঙ্গে এইভাবে চিঠিগুলি ধারাবাহিকতা রক্ষা করেছেন এবং উত্তর দিয়েছেন। যদিও এই বইতে শাহানা কায়েস যে চিঠিগুলি লিখেছিলেন সেগুলি নেই, সেগুলি থাকলে আরও ভালো লাগতো। যাই হোক, উনি অবশ্য প্রেক্ষাপটগুলি উল্লেখ করেছেন কোন প্রেক্ষাপটে কোন চিঠিগুলো এসেছে। তো যাই হোক, সবশেষে একটি চিঠির অংশ পড়ে শোনাম আপনাদের, যেহেতু প্রথম চিঠিতে গুল থেকে আহমেদের অংশ এসেছে তাই এখান থেকে পড়ি। একবার আমি তোমার মতো এক পাঠিকাকে বই উৎসর্গ করেছিলাম, পাঠিকাটি তখন পড়ত ক্লাস এইটে। তার মা এই বই উৎসর্গের খবর পেয়ে এবং বই দেখে অজ্ঞান হয়ে পড়েন, আনন্দে না ভয়ে। তিনি ভাবলেন কি সর্বনাশ, ইউনিভার্সিটির একজন মাস্টার তার বাচ্চা মেয়েকে বই উৎসর্গ করবে কেন? এই মেয়েটি ক্লাস টেনে ওঠা মাত্রই তাকে বিয়ে করে ফেলি। বিয়ের পর সে জানতে পারে যে হুমায়ুন আহমেদ মানুষ হিসেবে খুবই সাধারণ, যে চাঁদের দিকে হা করে তাকিয়ে থাকে না, কবিতা আওড়ায় না, যে আর দশটা মানুষের মতোই রাগ করে চেঁচামেচি করে, স্বপ্নভঙ্গ হওয়ার মতো ব্যাপার। সে সবসময় বলে তোমার লেখাই ভালো, অন্য কিছু ভালো নয়। অবশ্যই আমার ধারণা আমি খুব একটা খারাপও না, যদিও কোনো এক পত্রিকায় দেখলাম অভিনেত্রী ডলি জহুর বলেছেন হুমায়ুন আহমেদ একজন চ্যাংড়া এবং আদা পাগল, কি সর্বনাশ, এই মেয়ে বলে কি, তুমি কি বলো সেটা জানার জন্যে অপেক্ষা করছি, অপেক্ষা করে আছি হুমায়ুন আহমেদ। তাই চিঠিগুলি খুবই মজার, আমি পারলে সবগুলি চিঠি আপনাদের পড়ে শোনাতাম, এবং সেই সাথে ডায়েরির যে ডায়েরিটি শাহানা কায়েস লিখেছেন, যদি এখানে সম্ভব হচ্ছে না তো আশা করি আপনারা আগ্রহী হলে অবশ্যই বইটি সংগ্রহ করে পড়বেন। আর শেষে শাহানা কায়েস সম্পর্কে একটু বলি, তার পরিচয় সম্পর্কে। জন্ম এপ্রিল 1967 সাল, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল, রাজশাহী কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের ছাত্রী, ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি। গবেষণার বিষয় সাঁওতাল নৃগোষ্ঠী সাংস্কৃতিক পরিবর্তন ও রাজশাহী মহানগরীর নারীদের সামাজিক অবস্থান। রাজশাহী কৃষি কলেজে গ্রামীণ সমাজবিজ্ঞানে শিক্ষক ছিলেন, বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গ্রুপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক। আসলে খুবই ইন্টারেস্টিং একটি ব্যাপার
যে হুমায়ুন আহমেদ তার একজন পাঠিকার সঙ্গে দীর্ঘ পত্রালাপে লিপ্ত ছিলেন এবং সেগুলি এতটাই স্মৃতি চারণামূলক লেখিকার জন্য অবশ্যই এবং আমরা যারা আছি হুমায়ুন ভক্ত তাদের জন্য। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।